সময়মতো সরকারি পরিষেবা পাওয়া সাধারণ মানুষের অধিকার, আর এই অধিকারকে সুনিশ্চিত করতে 2013 সালের 3রা অক্টোবরে চালু হয়েছিল পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন। বহু পরিষেবা এই আইনের অন্তর্ভুক্ত, যেমন তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, জননী সুরক্ষা যোজনা, কন্যাশ্রী, বৃত্তি প্রদান সহ আরও অনেক পরিষেবা এই আইনের অন্তর্ভুক্ত। কিন্তু অনেকেই তা জানেন না, তাই এই সমস্ত পরিষেবা যাতে সাধারণ মানুষ খুব সহজেই পেতে পারে বা কোথাও কোনো অসুবিধা হলে এই আইনের বলে তা সহজেই পেতে পারে, সেই লক্ষ্যেই বুধবার সচেতন যাত্রা করে বারাসাত ব্যারাকপুর রোড সংলগ্ন সত্যভারতী বিদ্যাপীঠের শিক্ষক এবং ছাত্রীরা। এদিন ওই সচেতনতা যাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বারাসাতের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে স্কুল প্রাঙ্গণে শেষ হয়। তোলার উদ্দেশ্যেই আমাদের আজকের এই র্যালির আয়োজন। আপনাদের যে মানুষ নয়, সাধারণ মানুষ নয়, আজকের ছাত্রই ভবিষ্যতের ক্রেতা উপভোক্তা। ভবিষ্যতও নয়, বর্তমানেও কিন্তু ছাত্ররা বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনছে বা বিভিন্ন পরিষেবা কিনছে। সেই কেনার ক্ষেত্রে যাতে সাধারণ মানুষ এবং আমাদের ছাত্ররা এবং পথচলতি যাদের কাছে আমরা এই বার্তাগুলো পৌঁছে দিতে চাইছি, তারা যাতে জিনিসপত্র কিনতে বা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যদি প্রতারিত হয়, সেই প্রতারণার প্রতিকারের জন্য কোথায় যাবে, কিভাবে যাবে বা কোন কোন অধিকার ক্রেতা এবং উপভোক্তাদের আছে, সেটা স্কুল স্তর থেকে, স্কুল কলেজ স্তর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর সারা রাজ্যে কনজিউমার ক্লাব গড়ে তুলেছে। আমরা 2005 সাল থেকে আমাদের স্কুল কনজিউমার ক্লাব। আমরা শুধুমাত্র এই র্যালি নয়, সেমিনার, আলোচনা সভা, কুইজ কনটেস্ট, কখনো কখনো কলোনি মোড়ে, চাপাটালি মোড়ে আমরা পথনাটিকাও করেছি এই ক্রেতা সচেতনতা বিষয়ে। ছাত্ররা, ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে কোনো জিনিস কিনতে গিয়ে বা পরিষেবা কিনতে গিয়ে প্রতারিত না হয়, সে যাতে ক্রেতা এবং উপভোক্তার অধিকার সম্পর্কে সচেতন হয়, তার জন্য এই ধরনের আয়োজন।